अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একি করে সম্ভব শেষবার সুভদ্রার কাছে এই বাক্সটা তো ওর কাছে ছিল, এটা অনামিকার কাছে কি করে এলো? বাবা এসব কি হচ্ছে? যাই হোক ভাই, ওই মহিলার অতীতে এমন নিশ্চয়ই কোনো ঘটনা আছে যার সাথে সুভদ্রা বৌদির সম্পর্ক রয়েছে। ওই মহিলার এ বাড়ি থেকে চলে যাওয়াটা ঠিক হলো না, কারণ উনি এই বাড়িতে থাকলে ওনার স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসতো আর সত্যিটা সবার সামনে আসতো। আমি আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই গয়নার বাক্সটা পাওয়ার পরেই তুই ওনাকে এখানে কেন নিয়ে এলি না? আমি কিন্তু ওখানে ওকে আনার জন্য যাইনি দিদিভাই, আমি এই চেষ্টাটা করতে গিয়েছিলাম যাতে অতীতের বিষয়ে কোনো রকম খবরাখবর আমি পেতে পারি। ওর জিনিসপত্রগুলো দেখলে হয়তো কোনো সমাধান আমি পেয়ে যেতে পারি। আর এবার আসি বাক্সটার বিষয়ে। এটাও তো হতে পারে যে সেদিন দুর্ঘটনা ঘটার আগে সুভদ্রা ওকে এই বাক্সটা দিয়ে গিয়েছিল, হতে পারে এটাও যে দুর্ঘটনার পরে সুভদ্রা জিনিসপত্রগুলো পেয়েছিল, হয়তো এটাও তো হতে পারে না? এটা কি করে সম্ভব হতে পারে ভাই? সুভদ্রা বৌদি যা যা করত সেই সমস্ত কথা ওর মনে আছে। সুভদ্রা বৌদি কি তার সমস্ত স্মৃতি দিয়ে গেছে ওকে মারা যাওয়ার আগে? একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই দিদি ভাই, ওই মহিলা কিন্তু আমার সুভদ্রা নন। আর যদি তুমি আজকে গিয়ে ওখানে দেখতে না ওকে, ঠিক যেই ঢঙে আমার সঙ্গে কথা বললো, তাহলে তুমি নিশ্চিত হয়ে যেতে যে ও সুভদ্রা নয়। ও যদি সুভদ্রা হতো তাহলে কখনোই ও আমার সঙ্গে এত উচ্চস্বরে কথা বলতো না। দুর্ঘটনায় স্মৃতি চলে যেতে পারে কিন্তু স্বভাব কিন্তু কখনো বদলায় না, বুঝতে পারলে তুমি? আমি তোমায় কি বললাম, ছাড়ো এসব, এখন আমি কারখানায় যাচ্ছি। কেউ আমাকে জোর করতে পারে না যে তার সব প্রশ্নের উত্তর আমায় দিতে হবে। আমার ঘরে আমার অনুমতি ছাড়া আপনি কি করে এলেন? আমার শুধু এটাই মনে আছে যে আমার যখন জ্ঞান ফিরেছিল তখন এই হার আর এই বাক্স আমার হাতেই ছিল। ওই মহিলার অতীতে এমন নিশ্চয়ই কোনো ঘটনা আছে যার সাথে সুভদ্রা বৌদির সম্পর্ক রয়েছে, এটা কি করে সম্ভব হতে পারে ভাই? সুভদ্রা বৌদি যা যা করতো সেই সমস্ত কথা ওর মনে আছে। সুভদ্রা বৌদি কি তার সমস্ত স্মৃতি দিয়ে গেছে ওকে মারা যাওয়ার আগে? জয় শ্রীকৃষ্ণ দাদা। আরে পিনাকিদি কবে এলি আবার? তোর তো ওখান থেকে কয়েক মাস পরে আসার কথা ছিল না, তাহলে হঠাৎ করে কেন? অধিকার কাজ শেষ হয়ে গেল, আর ওখানে থেকে কি করতাম, এসে ভালোই হলো। এখানে মনে হচ্ছে আপনার আমাকে বেশি প্রয়োজন। বহু বছর পর আপনার পাকা হাত থেকে আজ আমি হীরে ফসকে যেতে দেখলাম। হ্যাঁ আর কি আর করব আমি। ক্ষমা করবেন দাদা, আপনার বিয়ের অনুষ্ঠানে আমি আসতে পারলাম না, এটা আমার পক্ষ থেকে আপনার আর মালকিনের জন্য একটা ছোট। আরে কি দরকার ছিল এসব, ধন্যবাদ মিনাকি, তোকে ধন্যবাদ। কি হয়েছে দাদা, আজ আপনার মন এত চঞ্চল কেন? আসলে ঘটনাটাই এমন একটা ঘটেছে পিনাকি, ওই আমার বিয়ের সময় একজন মহিলা আমাদের বাড়িতে এসেছে, আর যবে থেকে আমাদের বাড়িতে এসে পৌঁছেছে না বাড়ির শান্তিটা একেবারে বিঘ্নিত হয়ে গিয়েছে। আর এর জন্য সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার স্ত্রী সন্তরীর। যাক ভালোই হলো তুই চলে এসেছিস এখন এখানে, এবার থেকে তুই কারখানার খেয়ালটা একটু বেশি রাখিস। আপনি একদম চিন্তা করবেন না দাদা, আমি তো এসে গেছি, কারখানার সব কিছু আমি সামলে নেব। এমনিতেই আপনি আর মালকিন অনেক চিন্তায় আছেন, আপনারা বরং কিছুদিন কোথাও ঘুরে আসুন, ভালো লাগবে। হ্যাঁ এই কথাটা তুই খুব একটা খারাপ বলিস নি, আর তাছাড়াও ও সেদিনকে বলছিল যে বিয়ের পরে ওর হানিমুনে যাওয়ার খুব শখ। আচ্ছা তুই একটা কাজ করে দে আমায়, পাওয়াগড়ের একটা টিকিট আমাকে করে দে তো। সে কি দাদা পাওয়াগড়? হ্যাঁ আসলে তোর মালকিন যদি সেখানে যেতে চায় তাহলে আমাকে তো নিয়ে যেতেই হবে ভাই, ঠিক বললাম কিনা বল? আচ্ছা ঠিক আছে, আমি আজকেই টিকিট কেটে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।
আচ্ছা মা, তোমার বৌমা কোথায় গো? শান্ত। হ্যাঁ মা। আরে আমি ডাকিনি, ধর্মরাজ। হ্যাঁ মালিক, কিছু কাজ ছিল? হ্যাঁ আমি ডাকলাম তোকে, যা জিনিসপত্র গোছা। আপনি কোথাও যাচ্ছেন? আরে শুধু আমি একা নই, তুইও যাচ্ছিস, তুইও আমার সঙ্গে ঘুরতে পাওয়াগড়। সত্যি তুই ওকে পাওয়াগড় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ, তো কি হয়েছে বলো? তুমি তো বলেছিলে সেদিন এই মেয়েটাকে, তাই না, যে আমাকে সে যেন জিজ্ঞেস করে ও ওই যে কি বলে বিষয়টা, হানিমুনে যাওয়ার বিষয়ে কথা বলতে, সে কারণে তো নিয়ে যাচ্ছি ওকে আমি পাওয়াগড়ে। তুই সেটাই বলেছিলি তো? খুশি তো এখন নাকি? এটা তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো ধর্মরাজ। হ্যাঁ বাবা, যবে থেকে ওই মহিলা এই বাড়িতে এসে পৌঁছেছে না, তবে থেকে প্রত্যেকটা দিন খুব খারাপ যাচ্ছে, আর বিশেষ করে আমাদের সন্তুরির জন্য। মুখ ভার করে ঘুরে বেড়াচ্ছিল, তাই ভাবছিলাম যে একটু ওকে বাইরে থেকে কোথাও একটা ঘুরে নিয়ে আসি।